প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 3। এই পর্বে আমি এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কিভাবে করতে হয়। পূর্বের ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝি সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি যে এই যারা ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে পূর্বের ক্লাসটি দেখেছো তারা অবশ্যই জানো যে সাধারণত নগদান বই এর জের এবং ব্যাংক বিবরণী জেরের উদ্ভিদের গড় বিলের কারণগুলি নিয়ে বিলকরণের উদ্দেশ্যে যে বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার নিয়ম তোমাদের বইতে আছে। প্রথমত আছে প্রচলিত নিয়ম বা একক জের পদ্ধতি। প্রচলিত নিয়ম বা সনাতন পদ্ধতি যাকে বলা হয় সেটি হচ্ছে একক জের পদ্ধতি, অর্থাৎ যে কোনো একটি জের নিয়ে আমাদের অঙ্ক শুরু করলে, এই যেমন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে আমাদের উত্তর পাবো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আরো আছে সেটি হচ্ছে এই সংশোধিত জের পদ্ধতি। তো সংশোধিত জের পদ্ধতির আর এক নাম আছে দ্বৈত জের পদ্ধতি, আবার এটার নাম হচ্ছে আধুনিক পদ্ধতি। তো তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন এই প্রচলিত জের পদ্ধতিতে অঙ্ক বেশি এসে থাকে, বিশেষ করে এইচএসসি বোর্ড পরীক্ষায়। তারপরেও আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব প্রচলিত পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী তারিখ লিখব। তো লেখার পরে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু একটি খসড়া মাত্র, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে একটি বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী কোনো হিসাবের খাত নয় এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, এটি একটি বিবরণী এবং খসড়া মাত্র। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাবের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে। আর এই ছকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিবরণ টাকা টাকা, এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ছক। তো এক্ষেত্রে আমরা এই লক্ষ্য করি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বলে এই টাকাটা সবার শেষে লিখব। কোথায় লিখবো? সবার শেষে লিখব। লেখার পরে এর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু বিয়োগ হবে। আমি আবারও বলি ব্যাংক সমন্বয় বিবরণী সব হচ্ছে এরকম, এবং উপরে প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখ লিখব। এবং আমরা ছকের মধ্যে এই যে বিবরণ টাকা টাকা বা বিস্তারিত টাকা পরিমাণ টাকা লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হতে পারে, আবার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হতে পারে। তো আমি কিছুক্ষণ পরে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব সব। তারপরেও এখানে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, মূলত কাঠামোটা দেখাচ্ছি কিভাবে অঙ্কটা করা হয়। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে কিছু কিছু লেনদেন যোগ হবে, কিছু কিছু লেনদেন বিয়োগ হবে, অর্থাৎ কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। ব্যাংক সমন্বয় বিবরণী শুধুমাত্র যোগ আর বিয়োগের খেলা, আর কিছু না। কিছু কিছু আইটেম যোগ হবে, কিছু কিছু আইটেম বিয়োগ হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলা যোগ হবে এবং কোনগুলা বিয়োগ হবে। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত প্রস্তুত করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে ব্যাংকে যদি কোনো কারণে টাকা বেশি থাকে জমা, বা ব্যাংক যোগ করেছে কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি, এই ধরনের আইটেমগুলো যোগ হবে। যেমন এই যে ব্যাংকে যোগ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ যে সমস্ত লেনদেন ব্যাংক যোগ করেছে, অর্থাৎ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা নগদান বইতে লিখি নাই, তো সেই লেনদেনগুলি এখন এই প্রথম ঘরে লিখতে হবে যোগের জন্য। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লেনদেন নগদান বইতে বিয়োগ করা হয়েছে কিন্তু ব্যাংক বিয়োগ করেনি, তাহলে সেটাও কিন্তু নগদান বইয়ের জেরের সাথে যোগ হবে। কেন হবে আমি আবারও বলি, যেমন আমি একজন পাওনাদারকে 10,000 টাকা চেক প্রদান করেছি, প্রদান করার সাথে সাথে আমি নগদান বই থেকে বিয়োগ করেছি, সেজন্য বলা হচ্ছে নগদান বইতে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ পাওনাদারকে চেক ইস্যু করেছি, সে চেক আমি নগদান বই থেকে বিয়োগ করেছি, বাট সেই পাওনাদার ব্যাংক থেকে টাকাটা তোলেনি। তো যতদিন ব্যাংক থেকে টাকাটা না তুলবে ততদিন কিন্তু ব্যাংকে আমার টাকা বেশি থাকবে, অর্থাৎ ব্যাংক বিয়োগ করেনি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
মানে পাওনাদারকে আমি চেক দিয়েছি, সেই চেক পাওনাদার ব্যাংক থেকে তোলেনি। তার অর্থ হচ্ছে আমরা নদনবদি বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি। ব্যাংক যেহেতু বিয়োগ করেনি তাহলে ব্যাংকে টাকা বেশি আছে, অর্থাৎ ব্যাংকে টাকা বেশি থাকলে আমরা নদনবদি জেরের সাথে যোগ করব। আমি আবারও বলি, নদনবদি জেরের সাথে সেই সমস্ত লেনদেন যোগ হবে যেগুলি দ্বারা ব্যাংকে জমা বেশি আছে বা ব্যাংকে জমা বেশি আছে কিন্তু নগদান বইতে আমরা কম দেখাইছি, সেগুলি আমরা এখন নগদান বইয়ের জেরের সাথে যোগ করব। এখানে যতগুলো লেনদেন থাকবে লিখবো সিরিয়ালি 1, 2, 3 দিয়ে, তারপরে এখানে দাগ দিব, দাগ দেওয়ার পরে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো। আমি আবারও বলি, আমি মূলত নিয়মটা দেখাচ্ছি। এখানে সিরিয়াল 1, 2, 3 দিব, যেগুলো যোগ করার প্রয়োজন হবে এখানে লিখবো, যোগ এখানে দাগ দিয়ে যোগ করে যোগফলটা এই শেষের ঘরে নিয়ে যাব। অর্থাৎ এটার নাম হচ্ছে এনার কলাম, এটার নাম হচ্ছে আউটার কলাম। আমরা এনার কলামে লিখবো, প্রথমে লিখে যোগ করে আউটার কলামে নিয়ে যাব। আর প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত যে টাকাটা থাকবে সেটা সবার শেষেই লিখবো, মনে থাকে যেন বিষয়। এরপর আমরা বিয়োগ করব কোনগুলি, বিয়োগ করব সেই সমস্ত লেনদেনগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে, যেগুলি দ্বারা ব্যাংকে জমা কমে গেছে বা নগদান বইয়ের তুলনায় ব্যাংকে জমার পরিমাণ কম আছে সেগুলি দ্বারা আমরা বিয়োগ করব। যেমন লক্ষ্য করি, এখানে বিয়োগের ক্ষেত্রে আমরা একটা, তারপরে কি করবো এটার সাথে আবার এটা যোগ করে এখানে লিখবো, এটার সাথে এটা এখানে একটা দাগ দিয়ে দুটো যোগ করে আবার এখানে লিখবো। তারপরে আমরা বিয়োগ করবো কোনগুলো, নগদান বইতে যোগ হয়েছে কিন্তু ব্যাংক যোগ করেনি, নগদান বইতে যোগ হয়েছে কিন্তু ব্যাংক এখনো যোগ করেনি। তাহলে ব্যাংক যেহেতু যোগ করেনি তাহলে ব্যাংকে টাকা কম আছে। আবারও বলি, নগদান বইতে যোগ হয়েছে কিন্তু ব্যাংক যোগ করেনি, তাহলে ব্যাংক যেহেতু যোগ করেনি কিন্তু আমরা নগদান বইতে যোগ করেছি, তাই সেই আইটেমগুলি আমরা নগদান বই থেকে বিয়োগ করব। কেন বিয়োগ করব একটা উদাহরণ দিই, 10,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এখনো চেকের টাকা আদায় করতে পারেনি। তাহলে আমি যখন 10,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছি তখন কিন্তু নগদান বইতে আমি যোগ করেছি, বাট ওই চেকের টাকা ব্যাংক আদায় করবে তারপরে আমার অ্যাকাউন্টে জমা করবে। তো যেহেতু আদায় করতে পারেনি তার মানে কি ব্যাংক এখনো যোগ করেনি। তাহলে এখন যদি আমার এটা সমাধান করতে হয় তাহলে আমি যেহেতু যোগ করেছি, এখন যদি আমি বিয়োগ করি, আমি যেহেতু পূর্বে যোগ করেছিলাম সেই চেকগুলো যদি এখন বিয়োগ করি তাহলে আমার ব্যাংকের জেরের সাথে মিলে যাবে। আরো হতে পারে এক্ষেত্রে ব্যাংক বিয়োগ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অনেক লেনদেন আছে যেগুলি ব্যাংক বিয়োগ করে দিচ্ছে অলরেডি কিন্তু আমরা জানি না ফলে নগদান বইতে লেখা হয়নি। যেমন ব্যাংক চার্জ কর্তন, ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, তো ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করবে কিন্তু আমি নগদান বইতে সেই লেনদেনটি এখনো বিয়োগ করি নাই, নগদান বইতে লেখা হয়নি মানে কি নগদান বইতে থেকে এখনো বিয়োগ করা হয়নি, সেজন্য ব্যাংক যেটা বিয়োগ করেছে সেটাও আমরা এখানে এই বিয়োগের ঘরে লিখব। তারপরে কি করব, এই দুটো যোগ করে নিচে একটা দাগ দিয়ে দুটো যোগ করে এখানে লিখব এবং এইটার সাথে এটা বিয়োগ করে এই নিচের ঘরে লিখবো। এইখানে এই যোগফলের সাথে এটা বিয়োগ করে যে টাকাটা পাবো সেটার নাম হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আমি আরেকবার বলছি, সেটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমাদের ব্যাংকে যদি টাকা বেশি থাকে কোনো কারণে তাহলে আমরা যোগের ঘরে লিখব, তাহলে আমার নগদান বইয়ের সাথে ব্যাংকের জের মিলে যাবে। আবার বিপরীতভাবে কোনো কারণে ব্যাংকে যদি জমার পরিমাণ কম থাকে আমার নগদান বইয়ের তুলনায় তাহলে আমরা সেগুলি বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে নাম লিখে এখানে টাকা লিখে এই দুটো যোগ করে এখানে লিখবো, তারপরে এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখবো। এই যে লাস্টে টাকা হবে এটার নাম হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্ক নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমরা শেষে যে উত্তর পাবো সেটার নাম হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার
উদ্বৃত্ত। অর্থাৎ ব্যাংকে টাকা বেশি থাকলে যোগের ঘরে লিখব, ব্যাংকে জমা কম থাকলে বিয়োগের ঘরে লিখব। এখন আমাকে লেনদেনগুলো দেখতে হবে, ব্যাংকে টাকা কম আছে না বেশি আছে। তো চলো আমরা একটু বাস্তবে উদাহরণের মাধ্যমে আরো বোঝার চেষ্টা করব। তো এই যে আমি একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি, তো এই উদাহরণটি লক্ষ্য করলে দেখতে পাই, জনাব আকিব এর 31 মার্চ 2020 তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার 30,000 টাকা, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমা 30,000 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 33,500 টাকা। অর্থাৎ আমরা জানি যে নগদান বই আর ব্যাংক বিবরণী, নগদান বইয়ের উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত যদি সমান সমান থাকে তাহলে আমরা জানি যে অঙ্কে কোনো ভুল নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই অঙ্কের মধ্যে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 30,000, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দের হচ্ছে 33,500। তাহলে দুইটা পার্থক্য রয়েছে, তাহলে নিশ্চয় ভুল আছে, গরমিল আছে। এখানে বলছে অনুসন্ধান করে দুই বইয়ের মধ্যে নিম্নলিখিত গরমিলের কারণগুলি খুঁজে পেল। অর্থাৎ এখানে চারটা গরমিলের কারণ খুঁজে পেয়েছে, যেমন 1, 2, 3, 4। এই গরমিলের কারণগুলির মাধ্যমে আমরা এখন একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল কত, 30,000 টাকা, এইটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে আমাদের শেষে যে উত্তর পাব সেই উত্তর হবে এই টাকাটা। অর্থাৎ এইটা নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের উত্তর হবে এইটা, আবার এইটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে উত্তর হবে এইটা। তো চলো আমরা দেখব এই অঙ্ক কিভাবে করা যায় এই তথ্যের ভিত্তিতে। তো এই যে আমি পরের পেজে, এখানে আমি এই ব্যাংক সমন্বয় বিবরণী, জনাব আকিব ব্যাংক সমন্বয় বিবরণী 31 মার্চ 2020 এখানে ছক অঙ্কন করেছি। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে এই এইখানে লেনদেনগুলি নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে লেনদেনগুলি আমি এখানে নিয়ে আসলাম, লেনদেনগুলি আনার ফলে আমাদের ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, কিন্তু কিছু করার নাই, কেননা আমাদের লেনদেনগুলি এখানে লেখা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রথমে কিন্তু ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা, সেই লেনদেনটি এখানে আনি নাই, কেননা এখানে আনলে ওখানে ধরবে না, সেজন্য আনি নাই। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্কের শুরুতে ছিল কিন্তু 30,000 টাকা। আমরা একটু ব্যাকসাইডে দেখে আসি, এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা লিখব অঙ্কের প্রথমে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা আমরা অঙ্কের প্রথমে এইখানে লিখব, এই যে 30,000 টাকা। এই 30,000 টাকার সাথে এখানে যে চারটা লেনদেন আছে এই লেনদেনের কিছু অংশ যোগ হবে, কিছু অংশ বিয়োগ হবে, কোনো কোনো লেনদেন যোগ হবে, কোনো কোনো লেনদেন বিয়োগ হবে। এক কিছুক্ষণ আগে আমি নিয়মে বলেছিলাম যে ব্যাংকে কোনো কারণে যদি টাকা বেশি থাকে সেগুলি আমরা যোগ করব, আর কোনো কারণে যদি ব্যাংকে টাকা কম থাকে তাহলে সেগুলি বিয়োগ করব। তো প্রথম লেনদেনটি পড়ি, ইস্যুকৃত চেক যা ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়। তো ইস্যুকৃত চেক ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত না হলে যোগ হয়, যোগের ঘরে লিখব ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। এখন প্রশ্ন হতে পারে কেন যোগ করবো, তাই না? এখানে একজন পাওনাদারকে আমরা 3,000 টাকা চেক ইস্যু করেছিলাম, মানে দিয়েছিলাম। তো পাওনাদারকে যেদিন চেকটা দিয়েছি সেদিন কিন্তু আমরা নগদান বই থেকে বিয়োগ করেছি, কিন্তু ব্যাংক থেকে ওই চেকটা এখনো বিয়োগ করেনি। এই যে পরিশোধিত হয়নি মানে কি, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি মানে কি, আমি বিয়োগ করেছি কিন্তু ব্যাংক থেকে বিয়োগ করা হয়নি। তাহলে ব্যাংকে থেকে যেহেতু বিয়োগ করা হয়নি সেক্ষেত্রে ব্যাংক জমার পরিমাণ আমার বেশি আছে, সেজন্য এই ইস্যুকৃত চেক যোগ হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে বা পরিশোধিত না হলে যোগ হবে। এটার আর এক নাম হচ্ছে বকেয়া চেক, এই বকেয়া চেক, বকেয়া চেক সমূহ বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বা পরিশোধিত হয়নি, এগুলি যোগ হবে। কেন যোগ হবে, আমি বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি, তাহলে ব্যাংকে জমা বেশি আছে, ব্যাংকের সাথে যদি আমার মিলাতে হয় তাহলে আমি যোগ করলেই ব্যাংকের সাথে জের মিলে যাবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 1,000 টাকা। অর্থাৎ আমাদের আরেকটি লেনদেন আছে যোগের ঘরে, সেটি হচ্ছে এই যে 3 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি 2,000 টাকা, এটাও কিন্তু যোগ হবে।
কেন যোগ হবে? ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তো ব্যাংক জমার পরিমাণ আমার বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংক যেহেতু যোগ করেছে আমার নগদান বইতে যোগ করতে হবে। যেহেতু নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি এরকম যদি থাকে তাহলে দেখতে হবে আমাদের যোগ হবে না বিয়োগ হবে, বিষয়টা দেখতে হবে। কেন না? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তাহলে তো ব্যাংক যোগ করেছে, তাহলে আমিও যোগ করবো, সেজন্য যোগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি এই 2000 টাকা। তারপরে কি করবো? নিচে একটি দাগ দিব, এই দুটো যোগ করে এখানে 5000 টাকা লিখবো। যোগের লেনদেনগুলি লেখা হলে নিচে একটি দাগ দিব, এই দুটো যোগ করে এখানে লিখবো। তারপরে এখানে একটা দাগ দিব, 30,000-এর সাথে 5,000 যোগ করে 35,000 লিখবো। লেখার পরে এবার আমরা কি করব? বিয়োগের ঘরে লিখব। বিয়োগের ঘরে কি কি বলবে? এই যে 2 নম্বরে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। অর্থাৎ আমি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছি, যখন জমা দিয়েছি সাথে সাথে কিন্তু আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক এখনো যোগ করেনি। আদায় হয়নি মানে কি? ব্যাংক এখনো যোগ করেনি। অর্থাৎ আমি যোগ করেছি নগদান বইতে, কিন্তু ব্যাংক যোগ করেনি, তার মানে কি? ব্যাংকে কম আছে টাকা আমার জমা, তাহলে ব্যাংকে যেহেতু টাকা কম আছে সেজন্য আমি বিয়োগের ঘরে লিখব। আদায়ের জন্য ব্যাংকের জমাকৃত চেক আদায় হয়নি, এই 1000 টাকা প্রথম ঘরে লিখব। আদায়ের জন্য ব্যাংকের চেক জমা দেওয়া হয়েছে, সেটা যদি আদায় না হয় তাহলে আমার ব্যাংকে জমা পরিমাণ কম থাকে আর নগদান বইতে বেশি থাকে। কেননা আমি তো আদায় করতে যখন ব্যাংকে জমা দিয়েছি তখন তো সাথে সাথে আমি নগদান বইতে যোগ করেছি, সেজন্য আমি আবার যদি বিয়োগ করি তাহলে ব্যাংকের জেরের সাথে আমার মিলে যাবে। শেষের লেনদেনের লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক পরিশোধ, ব্যাংক যদি পরিশোধ করে তো ব্যাংকে টাকা আমার জমা কমে গেছে, তাহলে এটা বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক পরিশোধ করলেই ব্যাংকে জমা কমে যায়, সেক্ষেত্রে নগদান বইতে যেহেতু লেখা হয়নি 500 টাকা, সেজন্য ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে নগদান বইতে লেখা হয়নি, ওটি বিয়োগ হবে। তারপরে কি করবো? আমরা এখানে একটি দাগ দিব, এই দুটো যোগ করে শেষে করে লিখব, দিয়ে ব্র্যাকেট দিব। কেন ব্র্যাকেট দিব? কারণ এই 35,000-এর সাথে যেহেতু 1500 বিয়োগ করবো, বিয়োগ লিখেছি সেজন্য ব্র্যাকেটের মধ্যে লিখেছি। ব্র্যাকেট বলতে বিয়োগ বোঝায় হিসাব বিজ্ঞানে। তারপরে এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে 35,500 থেকে 1,500 বিয়োগ করলে সম্ভবত 33,500 হবে। 33,500 নিচে ডাবল দাগ দিব এবং পাশে লিখব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি অঙ্কে এই 2টা যে উদ্ধৃত ছিল সেই ক্ষেত্রে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু করলে লাস্টে যে উত্তর হবে সেটা হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। আচ্ছা, আমরা আরেকটু দেখি, এই যে আমি আবার নিয়ে এসেছি, অর্থাৎ অঙ্কটি এই যে এটা আমি সমাধান করেছি ব্যাংক সমন্বয় বিবরণী, উপরে লেনদেন কি ছিল? এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 30,000, ওইটা নিয়ে অঙ্ক শুরু করেছিলাম, শেষে আমার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 33,500। এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 33,500, অর্থাৎ অঙ্কের মধ্যে যদি 2টা জেরি দেওয়া থাকে, নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণের জের, তাহলে আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত অঙ্ক শুরু করলে উত্তর হবে এইটা, অর্থাৎ এটা নিয়ে অঙ্ক শুরু করলে উত্তর হবে এইটা। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু করলে লাস্টে উত্তর হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু করতে পারি এবং এই সমাধানের ক্ষেত্রে বিশেষ করে মূল বিষয় হচ্ছে যে ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় অথবা ব্যাংকে যদি টাকা বেশি থাকে সেগুলি যোগ করব, আর ব্যাংকে যদি টাকা কমে যায় বা ব্যাংকে টাকা কম থাকে তাহলে সেগুলি বিয়োগ করব। তারপরে এই দুটো যোগ করে এখানে লিখবো, এটির সাথে যোগ করে এটা হবে, এবং এইগুলো যোগ করে এখানে লিখবো, এটির সাথে বিয়োগ করে লাস্টের টাকার নিচে ডাবল দাগ দিব, ডাবল দাগ দিয়ে ক্লোজ করব। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা আবার ওই অঙ্কে ফিরে এসেছি, এখন আমি উল্টা নিয়মটি দেখাবো। উল্টা নিয়মটি হচ্ছে এটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে আমাদের উত্তর হবে এটা, অর্থাৎ এটা নিয়ে আমরা এই টাকাটা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 33,500 নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের উত্তর হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমার দিয়ে 30,000। আগে লেনদেনের মাধ্যমে আমরা এই ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু করে কিভাবে 30,000 টাকা হয় এখন সেটা দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি, আগে যেভাবে করলাম তার উল্টা হবে। তো এই যে লক্ষ্য করি আবার আমি সেই ব্যাংক বিবরণী ছক অঙ্কন করেছি, এখানে আমি লেনদেনগুলো নিয়ে আসি,
ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 33,500। তারপরে এই লেনদেনগুলি আমি এখানে নিয়ে আসলাম, এই লেনদেনগুলি আমি এখানে এখন লিখব। আবার সেই পূর্বের মতো যোগ এবং বিয়োগ, যোগ এবং বিয়োগ। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যাংকে কম থাকলে যোগ হবে আর ব্যাংকে বেশি থাকলে বিয়োগ হবে। মানে পূর্বে যে আমরা অঙ্ক করলাম তার উল্টা হবে, সম্পূর্ণ উল্টা। যেমন এই আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, তাহলে ব্যাংকে টাকা কম আছে, তাই না? তাহলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে ব্যাংকে টাকা কম থাকলে বিয়োগ হবে, সরি যোগ হবে। সেই জন্য আমরা এখানে লিখবো আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু আদায় হয়নি এই 1,000 টাকা। কিছুক্ষণ আগে যখন আমি করেছি তখন কিন্তু এটা যোগ হয়ে বিয়োগ হয়েছিল, কিন্তু এখন যেহেতু উল্টা নিয়ম সেজন্য এখন যোগ হবে। আবার করি, ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদমধ্যে লেখা হয়নি এটা দ্বারা ব্যাংকে জমা কমবে, যেহেতু কমবে সেজন্য যোগ হবে। কেননা ব্যাংক বিবরণীতে যেগুলি কম আছে সেগুলি যোগ হবে আর ব্যাংকে জমা বেশি থাকলে সেটা বিয়োগ হবে। এই ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক শুরু হলে তাহলে এই 500 টাকা এখানে লিখবে, দুটো যোগ করে এখানে লিখবো, নিচে দাগ দিব, এই সাথে যোগ করে 35,000 টাকা হলো যোগফল। এবার বিয়োগের ঘর কোনগুলি বলবে, বিয়োগে বলবে ব্যাংকে যদি বেশি থাকে তাহলে সেটি ব্যাংকের সাথে বিয়োগ হয়ে নগদের সাথে মিল করবে, সেজন্য এখন দেখতে হবে কোন কোন লেনদেন দ্বারা ব্যাংকে টাকা বেশি আছে সেটা এখন বিয়োগ হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত পরিশোধিত হয়নি, চেক ইস্যু করা হচ্ছে ব্যাংক পরিশোধ করেনি, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যাংকে টাকা বেশি আছে, কেননা ব্যাংক তখনও বিয়োগ করেনি, যেহেতু ব্যাংকে টাকা বেশি আছে সেজন্য ব্যাংক বিয়োগ করবে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, বিয়োগের ঘরে লিখে আমরা এখানে টাকা লিখব এই 3,000। এবং আরেকটা বলছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বেশি আছে, তো যেহেতু ব্যাংকে টাকা বেশি আছে তাই ব্যাংক জেলের সাথে বিয়োগ হবে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,000 টাকা, এই 2,000 টাকা। তারপর এখানে একটি দাগ দিব, এই দুটো যোগ করে 5,000 টাকা লিখবো ব্রাকেটের মধ্যে, 35,000 থেকে 5,000 বিয়োগ করে নিচে লিখবো 30,000 টাকা, ডাবল দাগ দিয়ে দিব, এবং এখানে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমি আবারও বলি, কিছুক্ষণ আগে আমি যখন অঙ্ক করলাম তখন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা নিয়ে অঙ্ক শুরু করেছি, লাস্টে উত্তর হয়েছিল কিন্তু এইটা, এবং তখন আমি যোগ করেছিলাম এইগুলি, বিয়োগ করেছিলাম এইগুলি, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের পূর্বে আমরা 1 নম্বর নিয়মে আমরা যেগুলি যোগ করেছিলাম সেগুলি বিয়োগ হবে, এবং 1 নম্বর নিয়মে যেগুলি বিয়োগ করেছিলাম সেগুলি এখন যোগ হবে। তো এই ক্ষেত্রে আমি আবারও দেখি, এই যে লক্ষ্য করি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 33,500, সেটা নিয়ে অঙ্ক শুরু করেছি, তারপরে লাস্টে যোগ বিয়োগ করে আমরা যে উত্তর পেয়েছি সেটাই যে 30,000, অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করেছি, লাস্টে যে উত্তর পেয়েছি সেটা হলো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ উল্টা হবে। এবার আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে কি হবে, ব্যাংকে জমা বৃদ্ধি পেলে যোগ হবে, কমে গেলে বিয়োগ হবে, আর ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক শুরু হলে ব্যাংকে জমা বৃদ্ধি পেলে বিয়োগ হবে, কমে গেলে বিয়োগ হবে, কমে গেলে যোগ হবে। যেমন এই যে লক্ষ্য করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে যখন যখন অঙ্ক শুরু করেছিলাম এখানে যেগুলো যোগ হয়েছে, ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক শুরু করার সময় এখানে সেগুলো বিয়োগ হয়েছে, আবার প্রথম 1 নম্বর নিয়মে যেগুলি বিয়োগ হয়েছিল 2 নম্বর নিয়মে সেগুলি যোগ হয়েছে, এবং এখানে আমি 30,000 টাকা নিয়ে অঙ্ক শুরু করে লাস্টে উত্তর হয়েছে 33,500, আবার এখানে 33,500 নিয়ে অঙ্ক শুরু করে শেষে উত্তর হয়েছে 30,000 টাকা, অর্থাৎ উল্টা। আশা করি বুঝতে পেরেছ। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 4 নম্বর পর্ব, সৃজনশীল সংক্রান্ত প্রশ্নের এবং ব্যাংক সমন্বয় বিবরণীর যে নিয়মগুলি আছে সেগুলি, আরও যে সমস্ত নিয়ম আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। খোদা হাফেজ।